আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম ধর্মীয় অর্থনীতির উত্থান লিখেছেন জয়ন্ত বসু অবশেষে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার যাত্রা শুরু হল বহু প্রতীক্ষিত ও আলোচিত অযোধ্যার রাম মন্দিরের বিষয়টি নিয়ে নানান রাজনৈতিক ধর্মীয় চাপান উত্তর থাকলেও এর দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব অনস্বীকার্য আজকের দিনে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমের অন্যতম প্রধান খবর হবে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এবং দেশের বহু বিশিষ্ট মানুষের উপস্থিতিতে অযোধ্যার রাম মন্দিরের যাত্রা শুরু তা বলার অপেক্ষা রাখে না ভারতে তো বটেই পৃথিবীর অন্যান্য দেশেও রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রবল উৎসাহ কিন্তু রাজনীতি ধর্ম ছাড়িয়েও যে বিষয়টি উঠে আসছে তা হল রামলালা ও রাম মন্দিরকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ তথা গোটা দেশে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা বিশেষ করে ধর্মীয় পর্যটনকে কেন্দ্র করে সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে আগামী দিনে অযোধ্যার রাম মন্দির হয়ে উঠতে চলেছে রোমের ভ্যাটিকান সিটি বা মক্কার ধর্মীয় পর্যটনের ভারতীয় সংস্করণ বলা হচ্ছে আনুমানিক এক কোটি টাকা দিয়ে নির্মিত রাম দেখার জন্য আগামী দিনে গড়ে এক থেকে দেড় লক্ষ মানুষ অযোধ্যায় আসতে পারেন বছরে আসতে পারে পাঁচ কোটি পর্যটক সেই সম্ভাবনাকে মাথায় রেখে পঁচাশি হাজার কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে ও হচ্ছে নানান নতুন পরিকাঠামো নতুন বিমানবন্দর নতুনভাবে তৈরি রেল স্টেশন শহর রাস্তার উন্নতি ইত্যাদি ইত্যাদি যার অভিঘাত স্থানীয় ও আঞ্চলিক অর্থনীতিতে পড়তে বাধ্য উত্তরপ্রদেশের নিরীক্ষেয় শহর হিসেবে এতদিন অবধি বেশ পিছনের সারিতে থাকা অযোধ্যা উঠে আসতে চলেছে দেশের অন্যতম প্রধান শহর হিসেবে অমিতাভ বচ্চন সমেত নানান বিশিষ্ট ব্যক্তি যে অযোধ্যায় বিনিয়োগ করেছেন তার পেছনে রয়েছে ভাবা পাশাপাশি অর্থনীতির অঙ্ক জানা যাচ্ছে কিছুদিন আগে অব্দি অযোধ্যাতে মাত্র সতেরোটি ভালো মাপের হোটেল থাকলেও এখন পরিকল্পনা হচ্ছে আরও তিয়াত্তরটি নতুন হোটেল তৈরির যার মধ্যে চল্লিশটির কাজ শুরু হয়ে গেছে মনে রাখতে হবে এই বিপুল সংখ্যক পর্যটনের একটা বড় অংশই আসবে বিদেশ থেকে সঙ্গে বৈদেশিক মুদ্রাও প্রসঙ্গত গত বছর রামের শহরে আনুমানিক মাত্র দশ হাজার বিদেশি পর্যটক এসেছিলেন যা বহুলাংশে বাড়তে চলেছে ঠিক যেভাবে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন রূপ ধারণের পর হয়েছে মনে রাখতে হবে এদেশে তেত্রিশ কোটি দেবদেবী থাকার কথা প্রসঙ্গ বারবার উঠে আসলেও কেদারনাথ বৈষ্ণদেবী বুদ্ধগয়া পুরীর মন্দির বা স্বর্ণ মন্দির ঘিরে পর্যটকের ঢল থাকলেও ভারতের পর্যটন ব্যবসায় এখনও যথেষ্ট উন্নতির অবকাশ রয়েছে বস্তুত ভারতের জিডিপিতে পর্যটনের অবদান বর্তমানে মাত্র ছয় দশমিক শতাংশ যা অধিকাংশ উন্নত ও উন্নতিশীল অর্থনীতির তুলনায় পিছিয়ে এই পরিস্থিতিতে দু হাজার তেইশ চব্বিশের বাজেটে কেন্দ্রীয় সরকার দু কোটি টাকা বরাদ্দ করেছিল যার মধ্যে ধর্মীয় পর্যটনকেও গুরুত্ব দেওয়া হয় ঘোষিত হয় পিলগ্রিমেজ রিজুভিনেশন ও স্পিরিচুয়াল হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ সংক্ষেপে প্রসাদ প্রকল্প আজকের পরে আগামী বাজেটে এ বিষয়ে আরও গুরুত্ব দেওয়া হবে তা অর্থনৈতিক বিশেষজ্ঞ না হয়েও বলা যায় রাম মন্দির ভিত্তিক পর্যটনের কারণে উত্তরপ্রদেশের কর সংগ্রহ আগামী দিনে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার কোটি টাকা বাড়তে পারে তৈরি হতে পারে চার লক্ষ কোটি টাকার পর্যটন অর্থনীতি যা দু হাজার বাইশের তুলনায় প্রায় দ্বিগুণ দেশের সবচেয়ে বড় রাজ্যের অর্থনৈতিক উন্নতি যে কেন্দ্রীয় অর্থনীতির পারে হাওয়া লাগাবে তাতে সন্দেহ নেই এই রাম প্রবণতা ছুঁয়ে যাচ্ছে শেয়ার মার্কেটগুলিকেও ইতিমধ্যে অর্থনীতির সঙ্গে যুক্ত গবেষণার সংস্থাগুলি এমন দশটি সংস্থার কথা বলেছেন যেগুলি ধর্মীয় পর্যটনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ও আগামী দিনে যাদের বৃদ্ধি উল্কার গতিতে হতে পারে যেমন কোভিডের সময় স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে হয়েছিল বিশেষজ্ঞরা এদের নাম দিয়েছেন অযোধ্যা স্টক এক্সচেঞ্জ অর্থনীতির বাইরে গিয়েও সামাজিক ক্ষেত্রে রাম মন্দির ও তাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিপুল উন্মাদনা ও বর্ধিত পর্যটন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে ঠিক যেমনভাবে দুর্গাপুজো সময়ের সঙ্গে সঙ্গে একটি ধর্মীয় উৎসবের চৌহদ্দি থেকে বেরিয়ে এসে সামাজিক উৎসবে পরিণত হয়েছে সমীক্ষা শেষ হল লিখেছেন জয়ন্ত বসু